আজকে চাল কুমড়ো কাঁচা আনতে যাব, চলো যাই তোমরা আমার সাথে। বৃষ্টিতে এদিক দিয়ে অনেক জল হয়েছিল, এদিক দিয়ে কচু লাগাইছিল পাট শাক। একটা মেয়াও, এটা অরিতের একটা মেয়াও না রে। আমরা এখন ওইখান থেকে চাল কুমড়া গাছ আনবো। এই যে জল, অরিত দেখছো? চাল কুমড়া তো ধরেই না, এখন সব গাছ নষ্ট হয়ে গেছে। এখানে যে কাকুল গাছ ছিল, ওই কাকুল গাছটাও নষ্ট হয়ে গেছে, শুয়ে পড়ছে। ওই যে এই চাল কুমড়া পাতা নিব, এগুলো দিয়ে শাক রান্না করবো আজকে। মেলা বড় হয়ে গেছে গা। পইরে গেছে, আবার ওই যে পইরে গেছে, আবার তারা সাল তারটা কাটতে দিবেন ছিল, তার কাটে না। তোমাদের দাদা ভাই কত কষ্ট করে জাঙ্গা দিছে, কিন্তু জাঙ্গা দিলে কি বৃষ্টিতে পইরে যাবেন ছিল, শাক নিয়ে খাই আর কি করু। এটার মধ্যে একটু মনে হয় ই হয়েছে, চাল কুমড়ার করা হয়েছিল। দেখাতে যায় যদি হয় না, মাসকালে দিকে কিছু শাক কাটি। এই চাল কুমড়া শাক নিয়ে আসলাম এখন বাসায়, তো অনেকগুলা শাক নিয়ে আসছি। চাল কুমড়া শাক হাতে প্রথমে ডলা দিয়ে তারপরে ধুয়ে নিয়ে আসলাম, এখন কুচি কুচি করে কাটতেছি। চাল কুমড়া শাক এই জীবনে প্রথম খেলাম। এক ভাবি বলতেছে, মানে আমার গাছের চাল কুমড়া শাক নিবে, আমার বলতেছে ভাবি আপনার চাল কুমড়া শাক দিন, তো আমি ভাবছি যে বড়া খাবে, পরে বলতেছে যে না শাক রান্না করে খাবো। আমি বলছি যে শাক কি খাওয়া যায়, বলে কে হ্যাঁ আমি তাহলে নিয়ে যান আমার একটু শাক রান্না করে দিন, খেয়ে দেখবো না। পরে একদিন নিছে আমার গাছে থেকে, আমি তুলে দিছি অনেকগুলো শাক, পরে দেখি শাক দিছে রান্না করে, তা দেখলাম যে ভালোই লাগে শাক, পরে বলব নিজের গাছের শাক তাহলে আমিও রান্না করি। তো এই তো জীবনে প্রথম আজকে চাল কুমড়া শাক রান্না করব। তো চাল কুমড়া শাকের মধ্যে যে মানে কাটা কাটা এক ধরনের শুঁং থাকে, সেই শুঁংগুলো হাতে ডলে তারপরে শাকগুলো ধুয়ে নিয়ে আসলাম। এখন শাকগুলা কেটে নিতেছি, আজকে দুইটা আনকমন খাবার রান্না করব।
যেমন একটা চাল কুমড়া শাক আর একটা কাঁঠাল বিচি দিয়ে মুরগির মাংস। তো শাকটা কেটে তারপরে রান্নাটা বসিয়ে দিব। আর এদিকে তো তোমাদের দাদা ভাই, তো কি আর বলবো, সে তো ডিউটি চলে যায় সন্ধ্যার দিকে, গতকালকে ডিউটি করছিল, আজকে আবার 12টায় ডিউটি দিছে। তো একটু তাড়াতাড়ি করে শাকগুলো কাটে তারপর রান্নাটা বসিয়ে দিতে হবে, আসার আবার 12টার ডিউটি যাবে সে। তো তার রান্না বান্না তাহলে দেখা যায় আবার অন্যান্য কাজগুলো পরে করতে হয়, সে ডিউটি যাওয়ার পরে তারপরে কাজগুলো করে নিতে হয়। তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে কাটতেছে। আর সকালবেলায় অরিত্রে বলতেছে তুমি একটু ক্যামেরাটা করো তো। তো আজকের ভিডিও যতটুকু সবটুকুই অরিতি করতেছে। তো অরিতের ক্যামেরা বা ভিডিও করাটা কেমন হয় তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। যেমন এই যে এখানে আমি বলছি অফ করে রেখো, কিন্তু অফ করতে পারে না, করার সময় কেটে দেয় না। কারণ তোমাদের সাথে শেয়ার করব আমার ছেলের প্রথম ক্যামেরা করা বা ভিডিও করা। তো অনেক কষ্ট করে রাজি করাইছে, ও ক্যামেরার সামনেও আসতে চায় না, ক্যামেরার পিছনেও থাকতে চায় না। আমি যদি বলি একটু করে দাও, তাহলে আসলে এখনকার ছেলে পেলে সব কিছুই পারে, মোবাইলেরও সবই বুঝে, কিন্তু আমি ভিডিও করতে গেলে ও যত সমস্যা ও করতে চায় না। তো যাই হোক, আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য ওইটুকু রেখে দিছি যে এরকম করে ভিডিও করতেছে। আর এখানটার মধ্যে বলতেছে যে মা আমি আর খেলা করবো, আমি আর পারবো না। আমি আচ্ছা ঠিক আছে, যথেষ্ট করছো, যতটুকু করছো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি যে মাংসের জন্য আলুটা ভেজে নিলাম, আর এদিকে গোটা জিরে, তেজপাতা আর গরম মশলা মানে এলাচ আর দারচিনি দিয়ে একটু ফোড়ন দিয়ে দিলাম। আর এখন পেঁয়াজ দিয়ে দেবো, এটা রান্না করবো কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস। এটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে, তো তোমাদের সাথে একটু শেয়ার করতেছি, যাতে মানে আমার যেহেতু ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। এই রেসিপিটা ফলো করে তোমরা রান্না করে খেয়ে দেখো, যদি ভালো না হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও যে না এটা ভালো লাগেনি খাবারটা। তো এখানে সব মশলাটা কষিয়ে নিব, পেঁয়াজটা ভাজা ভাজা করে নিলাম। এখানে আদা বাটা, রসুন বাটা, হলুদ বা কাঁচামরিচ বাটা, তারপরে শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু দিয়ে এখন মশলাটা কষিয়ে নিব। এই তো প্রায় আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে প্রায় তেল ছেড়ে দিছে। তো এখন মাংস দিয়ে দিব, মুরগির মাংস, আর দিয়ে দিব কাঁঠালের বিচি। তো মুরগির মাংস আর কাঁঠালের বিচিটা ভালো করে কষিয়ে নিব। তো ভালো করে কষানো হয়ে গেলে তারপর ভাজা যে আলু ছিল সে আলুটাও দিয়ে দিছি। কষানোর সময়ই মানে সুন্দর একটা ঘ্রাণ বেরোয়, আর কষাতে কষাতে দেখা যায় মাংসটাও সিদ্ধ হয়ে যায়, আলু সিদ্ধ হয়ে যায়, আবার কাঁঠালের বিচিটাও সিদ্ধ হয়ে যায়। তো এখন একটু ঢেকে 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 আমি মশলাটা কষাবো, মাংসের সাথে সব কিছু কষিয়ে নিব। এতো ইতিমধ্যে কয়েকবার ঢাকনা খুলে তারপর আমি নাড়াচাড়া করে দিয়েছি। তো এই তো মাংস কষানো আমার হয়ে গেছে, এখন ঝোলটা দিয়ে দিব। তো দেখো কত সুন্দর হয়েছে কালারটা, আর খেতেও খুবই ভালো লাগে। ইতিমধ্যে অরিত আবার খেলতে গেছে, খেলতে যে পড়ে যে ব্যথা পেয়েছে, সেই জন্য তরকারির মাঝখানে যে ঝোল ফুটে বাকি এগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। ছেলেটা অনেক ব্যথা পেয়েছে, খুবই কষ্টের একটা দিন, খুবই খারাপ লাগতেছিল, কিন্তু কি করব, রান্না তো করতেই হবে, রান্না না করলে তো আর খাওয়া যাবে না। তো ওরে শুয়ে দিয়ে পরে আমি রান্না করতেছি, বলছি যে তোমার আমি বলছিলাম যে তুমি আমার একটু ভিডিও করে দাও, এখানেই থাকো, আমার কাছেই থাকো, তুমি খেলতে যেও না। খেলতে গিয়ে তারপরে ওই যে ব্যথা পেয়ে আসছে। তো যাই হোক, এখন গরম মশলার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, তরকারিটা নামিয়ে নিলাম, একটু শর্টকাটে রান্না করতেছি যেহেতু ছেলেটা ব্যথা পেয়েছে। তো এখন চাল কুমড়া শাকটা বসিয়ে দিলাম, লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। এখন আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ভেজে তারপরে শাকটা ভেজে নেব। তো কাঁচামরিচ রসুন আর একটু ভেজে নেব, একটু ব্রাউন কালার হবে মানে লালচে লালচে হবে, তখন আমি শাক দিয়ে দিব। এই তো পেঁয়াজ রসুন এগুলো আমার লালচে করে ভাজা হয়ে গেছে, এখন চাল কুমড়া শাকটা যে ভাপিয়ে রেখেছিলাম ওই শাকটা দিয়ে দিলাম। তো সত্যি খেতে খুব দুর্দান্ত হয়েছিল, তোমাদের সাথে আগে থেকে শেয়ার করে, যেহেতু আমি পরে ভয়েস দিলাম সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। চাল কুমড়া শাক জীবনে প্রথম খাইছি ওই ভাবিটার কথা শুনে, তারপরে খুব ভালো লাগছে চাল কুমড়া শাক, আমি এর আগে কখনো খাইনি এই শাকটা। এই তো আমার রান্না শেষ, মুরগির মাংস কাঁঠালে বিচি দিয়ে শাক হয়েছে, এখন তোমাদের দাদা ভাইকে খেতে দিব। তোমাদের দাদা ভাই খেয়ে ডিউটি চলে যাবে, আর ওর এতে দিকে চিল্লাপাল্লা করতেছে, ব্যথা যে পাইছে সেটা কোনো কথাই না, ওর মানে গায়ের জুড়ে সব চিল্লাপিল্লা করে। তোমাদের দাদা ভাই খেয়ে ডিউটি চলে গেছে, আর এদিকে বৃষ্টি নামা শুরু হলো, প্রতিদিনই এই টাইমে অনেক বৃষ্টি হয়। তো আজকে তো ওর স্কুল বন্ধ ছিল, সেই হিসাবে আমি বাসায় ছিলাম, প্রতিদিন তো স্কুলে চলে যায়, ওই স্কুলে দেখি যে বৃষ্টি আসে।
তো আরেতে এই বৃষ্টিতে চান করার জন্য চেষ্টা করছিল কিন্তু আমি না করছি গরম বারো দিতে যখন খিদুরও দিয়েছে দুপুরে খাওয়া দাওয়া করার পরে অরিত আর আমি একটু রেস্ট করছি রেস্ট করে উঠে ভাবলাম যে ঈদের সময় যে সরকার আমাদের ভর্তুকি হিসাবে কী কী দেয় সেই বাজারগুলো গুছিয়ে রাখি আসলে একটা একটা প্যাকেটে আসে বক্সে তো ওই বক্সটা আমি খুলতেছিলাম তখন ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি কী কী থাকে তো এখানে এক প্যাকেট গুঁড়া দুধ মানে হাফ কেজি আর আছে একটা ঘি 250 গ্রাম তো এই যে দুইটা লম্বা সেমাই দিছে তো এবার দেখতেছি যে অনেক কম কিছু দিছে এর আগে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর হালিম মশলা চটপটি মশলা আরও কাজু বাদাম পেস্তা বাদাম এগুলো দিছে কিন্তু এবার দেখি যে শুধু দুই প্যাকেট লম্বা সেমাই এক প্যাকেট লাচ্চা সেমাই দারচিনি এলাচ আর 2 কেজি পোলাও চাল এগুলাই দিছে তো আমি এই বাজার গুছিয়ে রাখে দিব আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার